বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রসঙ্গ, আসলে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল, যেখানে স্বাগতিক ডিফেন্স এবং আক্রমণ ভাগ নিয়ে বাড়তি সতর্ক হিমালয় কন্যাদের। অন্যদিকে জয়ের ধারা রাখার প্রত্যয় বাংলাদেশের, বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। আসরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের, প্রথম দুই ম্যাচ জিতে অনেক আত্মবিশ্বাসী আসাদ শরীফরা। পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রথমবার খেলতে আসা আর্জেন্টিনাকে উড়িয়ে নিজেদের যাচ্ছি নিয়েছে তুহিন নাসিররা। এবার চেনা প্রতিপক্ষ নেপালকেও হালকা করে দেখছেন না তারা, পুরনো অভিজ্ঞতা এবং বর্তমান টিম স্পিরিটকে কাজে লাগিয়ে ম্যাচ জিততে চায় বাংলাদেশ। আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন, আমরা পরপর থার্ড টাইম চ্যাম্পিয়ন, তো এই জিনিসটা আমাদের মাথায় আছে। এই জিনিসটা নিয়ে আমরা গেম ম্যাচ বাই ম্যাচ ভিডিও অ্যানালাইসিস তারপরে প্র্যাকটিস এরকমই দেখাচ্ছে, প্রতিটা প্লেয়ারের উইক পয়েন্ট ইপ পয়েন্ট এগুলো আমরা কাজ করতেছি। নেপালের সাথে বরপর পরপর দুইটা ম্যাচ জিতছি বঙ্গবন্ধু কাপে, এবারও ইনশাল্লাহ আমরা আশাবাদী যে নেপালের সাথে আশাবাদী জিতব। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নেপালের সামনে, যে কারণে বাংলাদেশের ডিফেন্স নিয়ে আছে বাড়তি পরিকল্পনা, পাশাপাশি স্বাগতিকদের দ্রুতগতি সম্পন্ন আক্রমণকে রুখে দেওয়ার পরিকল্পনা নেপালের। কারণ বাংলাদেশ কো কল ম্যাচ নেই হারা সকতে হ্যাঁ তো হম সেমি ফাইনাল মে জানে কে লিয়ে আমারা রাস্তা বন্ধ হো জায়গা, ইসলিয়ে আমারা সবই প্লেয়ার কো আজ হমনে আচ্ছা প্লেয়ার কো হমনে রেস্ট দিয়া থা আর আমারা প্ল্যানিং কল কা প্ল্যানিং হ্যাঁ জো বাংলাদেশ বাংলাদেশ কে খাস করকে জো এক নম্বর ক্যাপ্টেন হ্যাঁ উসকো কাইসে রোকা যায়। টুর্নামেন্টে অপরাজিত থাকার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।